সাথে থেকে খিচুড়ি খাওয়ার নিমন্ত্রণ রইল। চলো একসঙ্গে বসে খিচুড়ি খাই আর এই আনন্দ উপভোগ করি। কোথায় কি হচ্ছে
ভিডিও করে চলে এসেছি, কারণ ওখানে তোমাদের দাদা ভাই যায়নি, আমি একা গিয়েছি। কারণ নাকি বলা ছিল যে চলো ফুচকা খেয়ে আসি আর একটা ছোট ব্যাগ কিনে নিয়ে যাব, কিন্তু না, উনি বলে যে আমার দুপুরবেলা কাঠ কেটে গা হাত পা ব্যথা হয়েছে। আমি গেছি, গিয়ে দেখে অনুষ্ঠান, তারপর মনে পড়ে গেল এত অনুষ্ঠান তো ছিল, আমাদের ওখান থেকে চাঁদা কালেকশন করেছে। কিন্তু আরও একটা বোন পাশের বাড়ি, সে আমাদের ঘরে প্রসাদও খেয়ে গেল, কিন্তু সেও বলেনি আর আমিও তাকে বলিনি, জানি না, ভুলে গেছি। এই দিনটা কিন্তু 26 জানুয়ারি সরস্বতী পূজার দিন ছিল। এই দিনটায় আমি অক্লান্ত পরিশ্রম করেছি পূজার জন্য। তারপর বিকেলের দিকে একটু রেস্ট নেওয়ার সময় একটা বোন পাশের বাড়ি এলো, ওকে আমি প্রসাদ দিলাম। সেও জানে না ওখানে অনুষ্ঠান, সে গিয়েছে ওষুধ আনতে, আর আমি গিয়েছিলাম দই ফুচকা খাবো আর একটু কিনাকাটা, ব্যাগের দরকার ছিল না, সেই উদ্দেশ্যে গিয়েছি। গিয়ে দেখি কাতারে কাতারে লোক যাচ্ছে আসছে, আর ওখান থেকে প্রসাদের জন্য বলতে প্রসাদ নিয়ে যাও, প্রসাদ নিয়ে যাও। তাই কি করলাম, আমিও ঢুকে পড়লাম ওখানে অনুষ্ঠানে। তারপর মনে করলো যে অনুষ্ঠানে চাঁদা তো আমাদের ওইখান থেকে নিয়ে এসেছিল, আর ওই বোনটাও বলেছিল আমরা ওখানে যাই, কিন্তু তবুও আমি খেয়াল করিনি। ইউটিউবের কাজ করতে করতে ঘরে বসে থাকতে থাকতে চতুর্দিকে খেয়াল করা যায় না। ঠিক করতে পারছি না, কিন্তু তোমাদের দাদা ভাই বলতো ওই সপ্তাহে
গানের কথাটা বললে হয়তো যেত ফুচকা খেতে এসে এখন লোকনাথ বাবার প্রসাদ খেয়ে চলে গেলাম চলো চলে যাচ্ছি ঘরে গান হচ্ছে আরো অনেক হবে কিন্তু একা আর কথা শোনায় না একা একা আর ভালো লাগে অনেকগুলো ভিডিও ডিলিট করলাম এইটা তোলার জন্য অনেক ভিডিও করা ছিল সেগুলো ডিলিট করলাম শুধু তোমাদের এইটা এসছি আমি একটু এই অনুষ্ঠানটি পলতা স্টেশনের কাছে প্রতি বছর হয় আর খিচুড়ির জন্য মানুষ মানে এক জায়গায় বসে থাকতে পারে না খাওয়ার জন্য এদিক সেদিক আমি যেমন খেয়েছি এরকমভাবে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে উৎসাহিত করতে একদম ভুল করবে না তোমাদের সকলের সুস্থতা ও মঙ্গল কামনায় ভিডিওটি এখনই শেষ করব আর তোমাদের কাছে এইটাই বলবো লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে যেমন আসো তেমন থেকো আগামীতে আরও নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য ভালো মন্দ সবই পাবে আমার কাছে ভালো থাকো সুস্থতা পাশে থাকো আবার নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আগামীতে আশা করি তোমাদের ভালো লেগেছে একটা লাইক দিয়ে উৎসাহিত করতে ভুল করবে না কিন্তু হ্যাঁ এখন রাখি আবার দেখাবো অন্য কোনো নতুন ভিডিওতে বাই